হ্যাঁ, একবার পুলিশকে জিজ্ঞেস করে নি, এটা হলো তোর টাইগার হিল যাওয়ার রাস্তা। শুনিস না, জানু শব্দ না টাইগার হিল উদর পাস তো শব্দ না নি হাজুর, বাইক মা তো পাস পাস লাগছ এসকে উদয় না আম্বো লা কি আম্বো এটা এটা সাথী কই গাড়ি হো কি না ওটা ওটা হল ল হুঁচ হুঁচ এসকে নাম্বার হবে না। গুড মর্নিং বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে প্রথমেই গাড়িটাকে প্রথমে হিট করে নেওয়া হচ্ছে, ইঞ্জিন হিট করে নেওয়ার জন্য এখানে দাদা এসছে শিলিগুড়ি থেকে। তো এখানে প্রথমে ইঞ্জিন হিট করে আমরা বেরিয়ে যাব। এখানে আমার বাইক অলরেডি ইঞ্জিন হিট হয়ে গেছে, তো এখন জায়গাটা এখানে খুব কম জায়গা, এই জায়গার মধ্যে দিয়ে বের করা একটু চাপের হবে, সেই কারণের জন্য দাদাকে একটু হেল্প করতে হবে। তো দেখি কত তাড়াতাড়ি বের হতে পারি আমরা। আসলে অলরেডি টাইম যেটা আছে 5:13 বেজে গেছে, আর 5:40 মধ্যে সানরাইজ যেটা আছে হয়ে যাবে। তো তাই চেষ্টা করতে হবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়া। এখান থেকে আই থিঙ্ক 16 কিলোমিটার্স পড়বে। এখন আমরা দার্জিলিংয়ে আছি, দার্জিলিং থেকে টাইগার হিল প্রায় 16 কিলোমিটার। তো সেটা যেতে গেলে আমাদের কম করে হলেও 30 মিনিট লাগবে সময়। তো অলরেডি প্যাকিং হয়ে গেছে আমাদের, তো এখন বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। এখানে অনেকগুলো গাড়ি পার্কিং করেছে, যার জন্য একটু যেতে একটু অসুবিধা হচ্ছে। আসলে অ্যাডভেঞ্চার বাইকগুলো খুব লম্বা হয়, এই কারণের জন্য একটু জায়গা বেশি নেয়, স্পেস বেশি নেয়। তো ফাইনালি মনে হচ্ছে বেরিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে গেছে। জায়গাটা খুবই কম জায়গা ছিল, তবু বেরিয়ে গেছে। এবার আমারটা বের করতে হবে, অনেক কষ্ট হলেও ফাইনালি বের করে নিয়েছি বাইক। তো এখন বেরোনোর টাইম, তো অলরেডি 5:19 অডোমিটারে দেখাচ্ছে। তো চেষ্টা করব যাতে 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে আমরা সে জায়গায় পৌঁছে যেতে পারি, না হলে আমাদের যাওয়াটাই বৃথা হয়ে যাবে। তো সেক্ষেত্রে চলো। অলরেডি আমি ঘুম পৌঁছে গেছি, আর এখন 5:34 বাজে, প্রায় 14 মিনিট সময় হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছে যে অলরেডি সূর্য উঠে গেছে, তো মনে হয় না আমরা সানরাইজটা দেখতে পারবো, কারণ এত আলোর মধ্যে মনেই হচ্ছে যে সূর্য অলরেডি রাইজ হয়ে গেছে। তো তবু চেষ্টা করি, দেখি যে যদি একটু দেখতে পারি, একটু সময় হলেও যদি দেখা যায় সেটাই চেষ্টা করব। এখানে একবার পুলিশকে জিজ্ঞেস করে নি, এটা হলো তোর টাইগার হিল যাওয়ার রাস্তা। শুনিস না, জানু শব্দ না টাইগার হিল উদর পাস তো শব্দ না নি হাজুর, বাইক মা তো পাস পাস লাগছ এসকে উদয় না আম্বো লা আম্বো হাজুর হাজুর यस्तो वेस्ट बेङ्गलको छ, मेरो साथीको छ कि, साथीकोमै जान्छु ल, त्यही बाइक लगेर राखेर ल। कता राख्नु, यता यता साथीकै गाडी हो कि ल, उता उता हाल्नु ल। हुन्छ हुन्छ, एसकेको हुँदैन, एसके नम्बर हबे न। ल हुन्छ, দুর্ভাগ্যবশত আমি যেতে পারলাম না এই বাইকে, কারণ এসকে নাম্বার আমার সিকিম রেজিস্ট্রেশন নাম্বার, যে কারণের জন্য এই গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে না। তো আমি এখন দাদার বাইকে চলে যাব। হুঁচা ধন্যবাদ, মা দার্জিলিংকো হাজুর হাজুর। চলো চলো, হ্যাঁ 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 চলো। এখানে পুলিশ স্টেশন, যে লোকাল পুলিশ স্টেশন আছে, সেখান থেকে পারমিট ইস্যু করতে হয় আগের দিন, তারপরেই যেতে দেয় কিছু কিছু গাড়ি।
কারণ এখানে অনেক বেশি জ্যাম হয় এই রাস্তাতে, যার জন্য লিমিটেড গাড়িকে অ্যালাউ করে টাইগার হিল যাওয়ার জন্য। আর বিশেষ করে এসকে নাম্বার আমার গাড়ির, যে কারণের জন্য ওটাকে পারমিশন করাতেই হবে। তো এই দাদার ছিল ওয়েস্ট বেঙ্গল নাম্বার, তো সে কারণের জন্য আমি রিকোয়েস্ট করে যাওয়ার জন্য একটু পারমিশন নিয়ে নিলাম। তো দেখি আমরা পৌঁছতে পারি কি না টাইম মতো। হ্যাঁ, জায়গায় তো নাই, এ রাম মুশকিল করে দিল। তো খুব মুশকিল, চলো আগাও, যাওয়া যাবে, যাওয়া যাবে কি যাওয়াই তো যাবে না। এখানে রেখে দাও, কোনো রেখে দাও, এই কোনো রেখে দাও, এখানে রেখে দাও। এই সব কারণের জন্যই এখানে পারমিট দেয় না, সারাদিনে হয়তো 100 গাড়ির পারমিট দেয় টাইগার হিলে আসার জন্য। এই যে এইভাবে গাড়িগুলোকে সব লাইন ওয়াইজ রেখে দেয়, আর হাঁটার রাস্তা পর্যন্ত থাকে না বললেই চলে, খুব কম রাস্তা এখানটায়। তো এটা একটু অসুবিধার বিষয়, যে কারণের জন্য দার্জিলিং পুলিশ শুধুমাত্র 100 গাড়ি কি 100 গাড়িকে শুধু পারমিট দেয় এখানে এন্ট্রি করার জন্য। টানবো